মুর্শিদাবাদ ও মালদায় তৃণমূল কর্মীর ওপর হামলার অভিযোগ, আহত দুই। বুধবার রাতে মালদার হবিবপুর ব্লকের দোলমালপুর কলোনি এলাকায় দলীয় প্রচারে বেরিয়েছিলেন তৃণমূল কর্মী রতন সিংহ। অভিযোগ, সেই সময় কংগ্রেস সমর্থকরা তার উপর লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ওই তৃণমূল কর্মী। কংগ্রেসের লোকেরাই মেরেছে, মিটিংয়ে গেছিলাম, তৃণমূলের মিটিংয়ে গেছিলাম, ওখান থেকে মারধর করেছে, বসেছিলাম, তার মধ্যেই এই ঢেল ছোড়া ছুড়ি, তারপরে এই যে হুড়াহুড়ি করে এই যে এবারে মেরেছে বড় সাইজ দিয়ে, আর এই যে এই অবস্থা। হবিবপুর থানায় অভিযোগ দায়ের করেছে তৃণমূল। হামলার অভিযোগ অস্বীকার করে জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক হেমন্ত শর্মার দাবি, তৃণমূলের দলীয় কোন্দলের জেরে এই ঘটনা। অন্যদিকে মুর্শিদাবাদের বহরমপুর ব্লকের রাধারঘাট গ্রাম পঞ্চায়েতে তৃণমূল কর্মীকে খুনের চেষ্টার অভিযোগ। বৃহস্পতিবার সকালে হাসপাতালে ভর্তি অসুস্থ স্ত্রীকে দেখতে যাচ্ছিলেন তৃণমূল কর্মী বাহার শেখ। অভিযোগ, রাস্তায় তাঁকে ঘিরে ধরে কোপাতে শুরু করে দুষ্কৃতীরা। ও মনে করো বাড়ি থেকে ও আসছিল, এবার আস্তে আস্তে এবার শুনছে যে পাঁচ মিনিটে হয়নি যে বাহাসকে মেরে দেখে যাবে। এবার আমরা যদি সবাই মিলে দৌড়ে আসছি তা মনে করো ওকে মনে করো অন্য জায়গায় সরিয়ে ফেলে দিয়েছে। ঘটনায় কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছে শাসক দল। মারার কারণ হচ্ছে তৃণমূল করার জন্য, প্রতিদিন একটা করে মারার পরিকল্পনা ওরা ওরকম লিয়ে বসে আছে, জমির বিবাদ আর এই টিএমসি করার বিবাদ। গোটা পশ্চিমবঙ্গে তৃণমূল দল মানে নিজেদের মধ্যে নিজেদের দলাদলি খুনোখুনি। পশ্চিমবঙ্গে এত উন্নয়ন, এত নিজেদের মধ্যে, মুখ্যমন্ত্রী নিজেই বলছেন ওনার 14 না 16 জন মারা গেছে, তো ওনার লোকরা মারা যায় কি করে? আশঙ্কাজনক অবস্থায় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি তৃণমূল কর্মী বাহার শেখ। অভিজিৎ চৌধুরী ও রাজীব চৌধুরীর রিপোর্ট, এবিপি আনন্দ।